নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভীষণই ভালো আছেন। তো আজকে কিন্তু ভীষণ সুন্দর একটি পোলাও রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো রেসিপিটা এতটাই ইজি এবং এতটাই টেস্টি যে আপনারা কিন্তু একবার খেলে বারবার খেতে চাইবেন। তো চলুন দেখা যাক কী কী লাগছে পোলাওটা বানাতে। তো তার আগে আমি একটা কথা বলে রাখি, পোলাওটা কিন্তু একদম সহজ সরলভাবে বানিয়েছি আর একদম অল্প সময়ের মধ্যে, মাত্র 10 মিনিট টাইমে আমি এই পোলাওটা রেডি করেছি। তো দেখুন আপনারা একবার, তো দেখলে কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে। এখানে বিনস নিয়েছি, এরকম একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এখানে নিয়েছি পনির, কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। এখানে 100 গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি গাজর, গাজরটাও ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আলু, আলু নিয়েছি একটা মিডিয়াম সাইজের ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি অল্প কিছু কিশমিচ, কাজু আর 2টো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি। এখানে 250 গ্রাম বাসমতি চালকে আমি 10 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। 90% মতন সেদ্ধ হয়ে গেছে আর 10% সেদ্ধ কিন্তু পোলাও বানানোর সময় হয়ে যাবে। তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি, একদম খাঁটি ঘি এটা। ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিশমিস আর কাজুটা, হালকা করে আমি 2 মিনিট মতো একটুখানি ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে 2 মিনিট আমি এভাবেই ভেজে নেব। 2 মিনিট হয়ে গেছে, এবার কাজু আর কিশমিসটাকে উঠিয়ে নিচ্ছি। ওই একই কড়াইয়ের মধ্যে আমি আরও 2 চামচ মতো ঘি অ্যাড করছি, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, কয়েকটা লবঙ্গ আর 1 টুকরো দারচিনি, একটুখানি জিরে আর 1 টুকরো আদা এখানে আমি কুচিয়ে নিয়েছি, সেই আদাটুকুকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আদাটা বেটেও দিতে পারেন, সেটাও ভালো হয়, আর কুচিয়ে দিলে সেটাও ভালো হয়। তো ঘি একটু কম মনে হচ্ছে, তার জন্য আমি আরও 1 চামচ ঘি অ্যাড করলাম। এখানে আমি 1 মিনিট মতন একটুখানি আদাটাকে আর মশলাগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পনিরটা। তো আপনারা হয়তো ভাবছেন পনিরটা এত তাড়াতাড়ি দিলে হয়তো শক্ত হয়ে যাবে, একদমই না। আমি আপনাদের শেষে দেখাবো যে পনিরটা কতটা সফট এবং কতটা পারফেক্ট হয়েছে। তো আপনারা কিন্তু নিশ্চিন্তে এইভাবে করতে পারেন, এতে কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, আমি পনিরটাকে 1 মিনিট মতো একটু ফ্রাই করে এবার আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকেও 1 মিনিট মতো একটুখানি ফ্রাই করে এবার আমি গাজরটাকে দিয়ে দিচ্ছি আর বিনসটাকেও সঙ্গে দিয়ে দিচ্ছি। এবার সব ভেজিটেবলগুলো একসঙ্গে আমি 1 মিনিট মতো একটুখানি ফ্রাই করে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এবার আমি কুচিয়ে রাখা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনাদের ভালো লাগলে দেবেন, নাহলে আপনারা গোলমরিচও অ্যাড করতে পারেন। এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি, ওই 1/2 চামচ মতো। তো এই সময় কিন্তু লবণটা দিয়ে দিলে সবজির মধ্যে খুব সুন্দরভাবে লবণটা ঢুকবে আর পোলাওটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। তো 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এইভাবেই ফ্রাই করে নেব। তো 3 মিনিট হয়ে গেছে, এবার আমি একটা টমেটোকে ভিতরের অংশটা ফেলে উপরের অংশটা একদম ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিচ্ছি, এতে কিন্তু কালারটা ভীষণ সুন্দর আসে। তো আমি কিন্তু আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে কিন্তু বাকি যেটুকু বাকি আছে সেদ্ধ হতে সেটুকুও হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি এইভাবে 2 মিনিট পরে আমি দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো দেখুন 2 মিনিট পরে কিন্তু ভেজিটেবিলগুলো পুরো একদম সফট হয়ে গেছে। তো আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। তো দেখুন এর ভিতরে কিন্তু আর কোনো কাঁচা ভাবই নেই। তো এবার আমি এর মধ্যে রাইসটা অ্যাড করে দেব। এবার সব ভেজিটেবিলের সঙ্গে খুব ভালোভাবে রাইসটা কিন্তু মিশিয়ে নেব। তো একদম হালকা হাতে কিন্তু এই গোটা প্রসেসটা করতে হবে, নইলে রাইসটা ভেঙে গেলে কিন্তু পোলাওটা দেখতে ভীষণই খারাপ লাগবে। এবার আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশটা অ্যাড করে দিচ্ছি, আবার একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু একসঙ্গে। আপনারা কিন্তু বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, এই পোলাওটা ভীষণ টেস্টি হয়, আপনাদের বাচ্চাদের
টিফিনে কিংবা লাঞ্চে যে কোনো সময় কিন্তু এটা খেতে পারেন। তো এই পোলাওটা আমি আরো 2 থেকে 3 মিনিট ঢেকে রেখে দেব। তো 2 থেকে 3 মিনিট পরে দেখাচ্ছি যে কেমন হয়েছে পোলাওটা। তো দেখুন একদম পারফেক্ট, একটা চালও কিন্তু ভেঙে যায়নি আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আমি যে প্রসেসে দেখালাম এইভাবে তৈরি করলে কিন্তু পোলাওটা দেখতে যতটা সুন্দর হবে খেতেও কিন্তু ততটাই টেস্টি হবে। তো এবার আমি সার্ভ করে নিচ্ছি, পোলাওটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এই পোলাওটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে অল ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি যে পনিরটা কিন্তু কতটা সফট এবং পারফেক্ট আছে। তো দেখুন খেতেও কিন্তু ভীষণ ভীষণ টেস্টি, সব কিছু সব সবজি কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।